ভোটের আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বড়সড় নিয়মে পরিবর্তন করলো মুখ্যমন্ত্রী মমতা সরাসরি ঘোষণা করে এই নিয়ম জারি করে দিয়েছে, যা এই ভিডিওতে আপনি জেনে নিতে পারবেন। আপনিও যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করছেন, আবেদন এখনও পর্যন্ত করতে পারেননি, আপনি টাকা পাচ্ছেন না, প্রত্যেকের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট এবং দারুণ সুখবর প্রত্যেক মহিলাদের জন্য, বয়স 25 থেকে 60 প্রত্যেকের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ ঘোষণা। তার সাথে সাথে কিন্তু 1000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতিও তিনি দিয়ে দিয়েছেন। চলুন সমস্তটা দেখে নিচ্ছি। তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তার সাথে সাথে পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি গত নির্বাচনের আগে 4টি কথা বলেছিলাম। এক হচ্ছে আমরা জিতলে ছাত্রছাত্রীরা যাতে বিদেশেও পড়াশোনা করতে পারে, দেশেও ভালো করে পড়াশোনা করতে পারে, 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করে দেব। আমরা কৃষক বন্ধুদের 10,000 টাকা করে দেবো বছরে, দিয়েছি কি দিইনি, এমনকি 1,000 জমি আছে সেও 4,000 টাকা পায়। লক্ষ্মীর ভাণ্ডার, আমি মা বোনদের বলেছিলাম আমি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মা বোনদের আত্মসম্মান ফিরিয়ে নিয়ে আসবো। তারা কারোর কাছে ভিক্ষা করবে না, এটা তাদের অধিকার, এটা তাদের রোজগার, এবং এটা দিয়ে সে নিজে নিজে নিজের মতো জিনিস কিনবে। হয়েছে কি হয়নি, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মা বোনদের আমি বলি, আগে নিয়ম ছিল, ভালো করে শুনুন, আগে নিয়ম ছিল 25 থেকে 60 বছর পর্যন্ত ফ্যামিলি একজন পাবে যার নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে। কিন্তু এখন আমরা নিয়ম করে দিয়েছি 25 বছর বয়স হলেই সে যে কেউ লক্ষ্মীর ভাণ্ডার পেতে পারে, সে যে কেউ অ্যাপ্লাই করতে পারে। পরিবারের 4 জন বউ থাকলে 4 জন বউ অ্যাপ্লাই করতে পারে। এবার আরেকটা কথা, যখন আপনার 60 বছর বয়স হয়ে যাবে তখন কি আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না? অটোমেটিক্যালি তখন আপনি প্রত্যেকে 1,000 টাকা করে যতদিন বাঁচবেন ততদিন সারা জীবন পাবেন, এটা মাথায় রাখবেন। তো এখান থেকে আপনারা পরিষ্কার সমস্ত কিছু বুঝতে পেরেছেন। মুখ্যমন্ত্রী সরাসরি কিন্তু ঘোষণা করে দিয়েছেন আপনাদের জন্য 25 থেকে 60 বছর বয়স নতুন করে নিয়ম করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা, সরাসরি জানিয়ে দিয়েছেন 25 থেকে 60 বছর বয়স একটা পরিবারের যতজন মহিলা থাকবে প্রত্যেকে আবেদন করতে পারবে। তিনি উদাহরণস্বরূপ কিন্তু জানিয়ে দিয়েছেন একটা পরিবারে যদি 4 জন বউ থাকে তারা সবাই আবেদন করতে পারবে, তার সাথে সাথে যদি সেই পরিবারে মেয়েও থাকে 25 বছর বয়সের বেশি সেও কিন্তু আবেদন করে টাকা নিতে পারবে। এবং আরও একটা বিষয় যেটা আপনাদেরকে এর আগেও জানানো হয়েছে, তার আগেও জানানো হয়েছে অনেক কবার, কিন্তু তিনি এভাবে জনসভার মঞ্চে নবান্ন সভাঘর থেকেও কিন্তু ঘোষণা করেছিলেন আপনাদের 1,000 টাকা করে দেওয়া হবে। তো সেটাও কিন্তু আপনাদের জুলাই মাস থেকে চালু হয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু নিয়ম নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। সরাসরি মুখ্যমন্ত্রী জনসভার মঞ্চে দাঁড়িয়েই এই ঘোষণাটি আপনাদের জন্য করেছেন, এই নিয়ম এনেছেন। এবার আপনাদের আরও সুবিধা হয়ে যাবে, আরও প্রচুর মহিলা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারবে, তারাও মাসে মাসে টাকা নিতে পারবে। এতে আপনার কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। তো যখনই আরও কোনো নতুন আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। যদি কোনো রকম কোনো পরিবর্তন করা হয় তাহলে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই যারা এখনও পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে রাখবেন।